কোন সাল হচ্ছে আমি জানতে পারি যে ফ্রিল্যান্সিং বলতে একটা কিছু আছে। তখন হচ্ছে আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে সিএসসি বিএসসি সিএসসিতে ছিলাম। তো তখন আমি জানি যে ফ্রিল্যান্সিং বলতে বুঝি যে ঘরে বসে কাজ করা বা নিজের একটা মন মতো কিছু একটা করা। তখন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন আইটি সেক্টর ঘুরি, কোথায় কোনটা ভালো হয়। তো আমি ফার্স্ট 2016 সালে একটা আইটি সেক্টর থেকে ওয়েব ডিজাইন নামে একটা কোর্স শিখি। তো ওয়েব ডিজাইন বলতে মূলত বোঝায় হচ্ছে ওয়েবসাইট যে ডিজাইন। তো দুর্ভাগ্যবশত আমি ওইখান থেকে মাত্র এইচটিএমএল এন্ড সিএসএস সম্পর্কে জানি, যেটা বেসিক লেভেল। তো এর পরবর্তীতে আমার মধ্যে একটা হতাশা আসে যে না, আমাকে দিয়ে হয়তো বা হবে না, যে ওয়েব ডিজাইন কি এবং ডেভেলপমেন্ট কি। আমি আস্তে আস্তে হচ্ছে যে ইউটিউব এবং ইন্টারনেটে ঘাটা শুরু করি যে আসলে মূলত জিনিসটা কি, ফ্রিল্যান্সিং জিনিসটা কি। এরপরে 2017 সালে আমি আরেকটা আইটি সেক্টরে জয়েন করি, যেটা থেকে আমি মূলত ওয়েব ডেভেলপমেন্টের জন্য। বাট এন্ড অফ দ্য মোমেন্টে আমি সেখান থেকেও যে বেটার যে বেনিফিট সেটা আসলে পাইনি। দেন আস্তে আস্তে আমার সাথে ভ্যায়ের পরিচয় হয় 2017 সালে। দেন ভ্যায়ের সাথে আমি মানে কানেক্ট, যে নেটওয়ার্কিং যে জিনিসটা, আমি তখন থেকে ভ্যায়কে আসলে জ্বালানো শুরু করি। রাত নাই দিন নাই আমি খুব পক করতাম, ঠিক আছে। এমনও আছে আমি রাত 5টার দিকেও ভ্যায়কে ফোন দিতাম, মেসেজ দিতাম, জানাইতাম। তো 2017 সালে আমি ভ্যায়ের সাথে পরিচয় হয়। দেন ভাইয়া আমাকে কিছু গাইডলাইন দেয়। দেন 2018 সালে যখন ভ্যায়া ইনস্টিটিউট বিল্ড করে, তখন হচ্ছে আমি মূলত ভ্যায়ের কাছে একটা কোর্স করি, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস শপিফাই আর সিএমএস বেসড যে কাজটা। দেন 2018 সালে আমি আবার ফাইবার অ্যাকাউন্ট খুলি। খোলার পরে ভ্যায়ের থেকে কিছু ট্রিক্স নিই যে কীভাবে ফাইবারটাকে গ্রো করা যায়। দেন 2018 সালের ডিসেম্বর মাসে হচ্ছে আমি আমার ফাইবারে প্রথম কাজ পাই। এর আগেও আমি আরও কয়েকটা ফাইবার অ্যাকাউন্ট খুলেছিলাম, বাট পর্যাপ্ত পরিমাণ যে স্কিল, যে ল্যাকিংসটা আমার মধ্যে ছিল, সেই কারণে আমি আসলে ফাইবারে টিকতে পারিনি। পরে আমি আমার অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভ করি, প্রায় 4-5টা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করি। দেন 2018 সালে আমি আবার ফাইবার অ্যাকাউন্ট খুলে ডিসেম্বরে আমি আমার প্রথম কাজ পাই। ডিসেম্বরে প্রথম কাজ করার পরে আমার অ্যাকাউন্টটা আবারও কেন জানি বসে যায় সামহাও। দেন আমি চিন্তা করলাম যে না, আমার ইউনিভার্সিটিটা আমি শেষ করি, তারপরে আমি আস্তে আস্তে আগে। দেন আমি 2 মাসের একটা ব্রেক নিলাম। ব্রেক নিয়ে আবার ভাইয়ের সাথে বসলাম, বসে ভাইয়ের অফিসে যেতাম। ভাইয়ের এমনও অনেকদিন গেছে ভাইয়ের সাথে আমি রাতে ঘুমাইছিও অফিসে গিয়ে। দেন ভাইয়ের সাথে টাইম দেওয়া শুরু করলাম। দেন আলহামদুলিল্লাহ 2019-এর মে মাসে আমি হচ্ছে ফাইবারে যে জার্নিটা স্টার্ট করছি, কাজের যে ফ্লোটা, সে থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার কাজের ফ্লো এখনো থামে নাই। 2019-এর জুলাই মাসে হচ্ছে আমি ফাইবারে প্রথম লেভেল 1 সেল আপ হই। আগস্ট মাসে আমি লেভেল 2 সেল আপ হই। জুলাইতে লেভেল 1, আগস্টে লেভেল 2, এর মধ্যে আমি প্রায় 58টা কাজ কমপ্লিট করি আগস্ট পর্যন্ত। দেন আস্তে আস্তে আমার কাজের ফ্লো বাড়ে। দেন আমার সাথে একটা ক্লায়েন্টের পরিচয় হয়, যে হচ্ছে ইতালিয়ান একটা ক্লায়েন্ট। দেন ওর সাথে আমি প্রায় এখন পর্যন্ত আউট অফ মার্কেট প্লেসে 272টা প্রজেক্ট কমপ্লিট করছি, শুধু একেবারে বাহিরে যে প্রজেক্ট।